রাজধানীর নিউ সুপারমার্কেটে আগুনে পুড়ে গেছে বহু দোকান। ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আশঙ্কা করছি যে কোন রকম নাশকতা করা হচ্ছে নাকি, এই বিষয়টা আরো গুরুত্বের সাথে খতিয়ে দেখা প্রয়োজন এবং সুষ্ঠু তদন্ত প্রয়োজন। কারণ আমরা লক্ষ্য করেছি যে গতকাল আগুন লেগেছে, গত পরশু আগুন লেগেছে, এবং এর আগে আপনারা জানেন বঙ্গবাজারের যে বৃহত্তর ক্ষতি, যেই আগুন, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি, সকলেই দেখেছি। সুতরাং আমি সরকারের উচ্চ মহলে সকলকে আমি অনুরোধ করব যে এই বিষয়টা গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন, আইন প্রশাসন সকলে এই বিষয়টা আরো খতিয়ে দেখবেন, এবং এই সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অবশ্যই বের করতে হবে। এবং আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি যে আগুন ঘটার সাথে সাথে বিভিন্ন গুজব অপপ্রচারে সংবাদ মাধ্যম, গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমগুলো ব্যাপকভাবে গুজব এবং অপপ্রচারে লিপ্ত হয়। এ থেকে বিরত